ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের বিয়েকে কেন্দ্র করে বিনোদন পাড়ায় চলছে নানা জল্পনা, যার শুরুটা করেন অভিনেতা নিজেই। 12 জানুয়ারি রাতে ফেসবুকে ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন তিনি। এরপর সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। এরই মাঝে এবার সামনে এলো জোভানের স্ত্রীর বেশ কিছু ছবি। তবে সব ছাপিয়ে আলোচনায় একটি ছবি, কেন? আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। দূরে দূরে কেন থাকো, পাশে এসে হাতটি ধরো। নাটকের গল্পে বিয়ে নিয়ে অনেক চমকপ্রদ দৃশ্য ভক্তদের উপহার দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোভান। তবে নিজের বিয়ের ক্ষণগুলোকে ভক্তদের কাছে নাটকীয়ভাবে উপস্থাপন করে একের পর এক কৌতূহল সৃষ্টি করে যাচ্ছেন এই অভিনেতা। যা শুরু হয় গত 12 জানুয়ারি রাত থেকে। এদিন রাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন জোভান। এরপর বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়, কিন্তু স্ত্রীর নাম পরিচয় যেমন গোপন রাখেন তেমনি মুখও আড়ালে রাখেন এই অভিনেতা। বিয়ে নিয়ে জোভানের এমন কর্মকাণ্ড ভক্তদের পাশাপাশি বিনোদন পাড়া তারকাদের মাঝেও নানা জল্পনা দেখা দিয়েছে। কেন এত লুকোচুরি, কাকে বিয়ে করলেন এই অভিনেতা, এমন প্রশ্ন সবার মাঝে। এরই মধ্যে 20 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই নবদম্পতির একটি ভিডিও। 37 সেকেন্ডের ওই ভিডিওতে তাদের বেশ রোমান্টিক ভঙ্গিমায় দেখা যায়। কুয়াশা ঘেরা একটা সকাল, একে অপরের হাত ধরে হাঁটছেন, ব্যাকগ্রাউন্ডে বাজছে জোভানের একটি নাটকের গান, কোনো এক সকালে তোকে প্রথম দেখেছি, মনের এই গভীরে তোকে আমার করেছি। এদিকে গতকাল ছিল এই দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এদিন রাতে অভিনেতা জোভানের স্ত্রীর বেশ কিছু ছবি ফাঁস হয়েছে, যা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন জোভানের সহকর্মীরা। সেসব ছবিতে ফুটে উঠে মজার গল্প। তবে সব ছাপিয়ে নতুন করে আলোচনায় জোভানের একটি ছবি। সেখানে স্ত্রীকে অভিনেত্রী টয়ার চুমু দিতে দেখে নিজের কপালে হাত দেন জোভান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাফা কবিরও। মূলত ছোট পর্দার এই দুই তারকাই তাদের ফেসবুকে জোভানের বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এসব ছবিতে দেখা যায় চিত্রনায়ক সিয়াম, তার স্ত্রী ও তসিব মাহবুব বিয়েতে উপস্থিত ছিলেন। অভিনেতার একটি পারিবারিক সূত্রে জানা যায় জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা, তার বাড়ি পুরান ঢাকায়। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের আগে থেকে জানাশোনা ছিল দুজনের, তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।